ফাইনালি আমরা সীতাকুণ্ড একদম চূড়ায় চলে আসছি। সাগর থেকে মাছ ধরে আসতেছে আঙ্কেলরা সব। সীতাকুণ্ড বাজার থেকে এখন আমরা গুলিয়াখালী সি বিচের দিকে যাচ্ছি, কারণ আমার ভিতরে আসলে গ্যাস জমে গেছে অনেক, এর কারণে আমি হালকা একটু বমি করে ফেলছি। তো খুবই খারাপ অবস্থা আমার এখন অনেক। এখন আমরা এই যে হালকা কিছু শুকনো খাবার নিয়ে আসছিলাম, বিস্কিট আর এখানে আছে এই বিয়ার গেস মনে হইতাছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রায় কিছুদিন আগে আমি সীতাকুণ্ড একটা ট্রাভেল ব্লগের জন্য গিয়েছিলাম। ওইখানে আপনাদের বেশ কিছু মিরসরাই রেঞ্জের বেশ কিছু ঝর্ণা দেখিয়েছি। আর এবার আমি যাচ্ছি সীতাকুণ্ড পাহাড় এবং গুলিয়াখালী সি বিচ ও বাঁশবাড়িয়া সি বিচ একটি ট্যুর করার জন্য। আর এটা মূলত আমি আমার ট্রাভেল অফিস থেকে যাচ্ছি আমার কিছু ট্যুর মেম্বার নিয়ে। তো আশা করি ভিডিওটি খুবই এনজয় করবেন আপনারা। আজকে রাত 11:45 আমাদের বাস ছাড়বে গাবতলি থেকে। তো এখন আমি আমার অফিস থেকে গাবতলির উদ্দেশ্যে রওনা হব, দেখা হচ্ছে গাবতলি গিয়ে। আর আপনারা যদি আমার সাথে অল্প বাজেটে ট্যুর করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আমার সাথে জয়েন করে নেবেন। তো দেখা হচ্ছে গাবতলি গিয়ে। গাবতলি বাস কাউন্টারে আছি, ট্রেনদের জন্য অপেক্ষা করতেছি। তো ওয়েট করতেছি, দেখি ওরা আসবে, ওরা সাভার থেকে আসবে। তো আমি বাস কাউন্টারে ওয়েট করতেছি, ইউনিকের টিকিট কাটছি। এই তো মোটামুটি সামনে পাইছি 4টা সিট। আমাদের গাড়ি আপনার 11:45 ভাড়া 480 করে নিয়েছে চারজনের জন্য, 1920 টাকা। আশিক ভাই কি অবস্থা? আর এইখানে আছে আশিক ভাইয়ের ফ্রেন্ড, আমি রনি। ভাইয়া তো এটা আমার সাথে ফার্স্ট ট্যুর না? হ্যাঁ ফার্স্ট। আর এই পাশে আরেকটা ফ্রেন্ড আছে, ওর নাম দীপন। এই ভাইয়াও আমার সাথে এটা প্রথম ট্যুর। এইখানে রাতে খাবার জন্য আমরা পরোটা নিছি আর সাথে ভাজি নিছি। পরোটা একটু তেল বেশি আর কি, তো খেয়ে দেখি কি অবস্থা। মোটামুটি ভালো আর কি, কিন্তু বড়টায় তেল একটু বেশি। নাস্তা শেষ করছি, এখন বাসের জন্য ওয়েট করতেছি। 11:04, 11:45 আমাদের বাস এখান থেকে যাবে আর কি। এখন বাজে ঠিক 11:52, প্রায় 6-7 মিনিট লেটে আমাদের গাড়ি ছাড়ছে। এই তো আমরা কুমিল্লাতে আছি, এখানে একটু হালকা নাস্তা করলাম, ফ্রেশ হলাম একটু। এখন মোটামুটি 3টার মতো বাজে, হয়তো আর 2-2.5 ঘন্টার ভিতরে আমরা সীতাকুণ্ড পৌঁছে যাব। তো দেখা হচ্ছে সীতাকুণ্ড বাজারে। এখন বাজে 5টা, আমাদের সীতাকুণ্ড বাজারে নামাই দিছে। দেখি এখান থেকে হালকা কিছু নাস্তা করে আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা করব। এখন সকালে নাস্তা করতেছি আমরা, সবাই তন্দুর রুটি নিছি আর ভাজি ডাল মিক্স করে নিছি। মোটামুটি ভালো আর কি। এ তো সীতাকুণ্ড বাজার থেকে আমরা নাস্তা শেষ করে
আমরা মামার এই সিএনজিটা নিছি। তো এটা আমাদের সীতাকুণ্ড পাহাড়ের চূড়া একদম ট্রেকিং যে পয়েন্টটা ওখানে নামিয়ে দিবে, আর ভাড়া 20 টাকা করে, আর যদি রিজার্ভ নেন তাহলে 100 টাকা পড়বে। তো এখন আমরা যাচ্ছি। সফর শহর শহর সময় কখন কোথায় দাঁড়া। আমরা ট্রেকিং এর জন্য একদম প্রস্তুতি নিয়ে নিছি। এইখানে আমরা ব্যাগগুলো রাখলাম আর এই লাঠিগুলো নিলাম। ব্যাগগুলো রাখছি আমরা 20 টাকা করে, আর লাঠিগুলো কত করে দেবো? 30 টাকা। আর ব্যাগ দিলে 20 টাকা ব্যাগ করবে। আমরা এখন যাব চন্দ্রনাথে। অবশ্যই আপনারা ওঠার জন্য এই রাস্তাটা ব্যবহার করবেন, কারণ এটা সিঁড়ির জন্য খুবই কষ্ট হবে, আর এটা একটু আরামদায়ক। চেষ্টা করবেন এটা দিয়ে ওঠার জন্য। 6:10 বাজে। তো আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে 6:10 আমরা ওঠা শুরু করছি। তো দেখি আমাদের কতক্ষণ সময় লাগে ওঠার জন্য। এই খাড়া রাস্তা ধরে আমাদের উঠতে হচ্ছে, প্রায় 40-45 মিনিট ধরে হাঁটতেছি আমরা। তো খুবই ক্লান্ত, একদম ঘেমে টেমে অস্থির আমরা পুরো। এ পর্যন্ত এসে আমরা পুরো শেষ, একজন ঘেমে প্রায় গোসল করার মতো অবস্থা। তো খুবই খারাপ লাগতেছে, নিজেকে বিয়ার গেছে মনে হইতেছে। হ্যালো গাইস, মোটামুটি এই পর্যন্ত উঠছি আমরা, একদম ঘেমে এক একজন গোসল করে ফেলছি, প্রায় 1 ঘন্টা মতো হাঁটছি। হাঁটার পরে এইখানে ভালো একটা ভিউ পাইছি, এর জন্য একটু রেস্ট নিতেছি সবাই। তো আপনাদের এরিয়াল ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। খুব সুন্দর একটা ভিউ। ওই দূরে একটু হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে। তো আমরা মোটামুটি রেস্ট নেওয়া শেষ, দেখি এখন বাকি রাস্তা যাব। এইখানে আছে আমরা, এইখানে একটু রেস্ট নিতেছি। এক প্রকার আমি অসুস্থই হয়ে গেছি, ওই আপনার রাতে প্রচুর তেলালা পরোটা খাইছি, এর কারণে আমার ভিতরে আসলে গ্যাস জমে গেছে অনেক, এর কারণে আমি হালকা একটু বমি করে ফেলছি। তো খুবই খারাপ অবস্থা আমার এখন, মানে এখানে একটু রেস্ট নিয়ে এরপরে বাকি পথ যাব। আর আপনার একটু এখানকার কিছু সুন্দর ভিউ আছে, এগুলো একটু দেখতে থাকুন। ফাইনালি আমরা সীতাকুণ্ড একদম চূড়ায় চলে আসছি। এই হচ্ছে ভিউ, দিস ইজ অ্যামেজিং একটা ভিউ। আসলে জীবন সত্যি অনেক সুন্দর, যদি জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন। একদম চূড়ায় এসে আমরা একটু সেলফি নিতেছি সবাই, ভিউগুলো এনজয় করার চেষ্টা করতেছি। আসলে অস্থির একটা জায়গা, এত কষ্টের পরে এমন একটা জায়গা দেখে এক নিমেষে কষ্টগুলো সব শেষ হয়ে গেছে। এটা কভার ফটো করব।
ভিডিও করো তো মেঘগুলো এখন একদম অনেক নিকটে চলে আসছে, ধীরে ধীরে মেঘগুলো অন্যদিকে যাচ্ছে। এখন আমরা এই যে হালকা কিছু শুকনো খাবার নিয়ে আসছিলাম, বিস্কিট আর এখানে আছে রুটি, তো এগুলো আমরা খাবো। খাওয়ার পরে আমরা আস্তে আস্তে নিচে নামবো, তো আমাদের বাকি যা আরও স্টপগুলো আছে ওগুলো কভার করবো। আপনারা যারা এই আমার মতো খাবার নিয়ে আসবেন, তো প্লাস্টিকগুলো খাওয়ার শেষে এইভাবে সাথে কেয়ারি করে নিয়ে যাবেন, কারণ আপনার জন্য পরিবেশের যেন কোনো ক্ষতি না হয়, কারণ পরিবেশের ক্ষতি হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো কিছু দেখতে পাবে না। আপনারা পাহাড়ে আসলে আপনারা পাহাড়ি কিছু খাবার ট্রাই করতে পারেন। তো আমরা ফ্রেন্ডরা মিলে ঠিক করলাম চারটা আমরা নিব আর কি, আমরা এখান থেকে। তো আপনারা অবশ্যই আসলে পাহাড়ি কিছু ফল এখানে ট্রাই করবেন। আর ভাইয়া আপনাদের কি অবস্থা, পাহাড় কেমন এনজয় করলেন? আপনার কি অবস্থা ভাই? আজকে প্রথম জোরে আসা, অনেক ভালো লাগতেছে, কষ্ট তবুও ভালো লাগতেছে, সবকিছু ভ্রমণ করে অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমাদের আমরা রেডি হচ্ছে। পাহাড়ি পেয়ারা খাচ্ছি, খুবই টেস্ট। আপনারা অবশ্যই পাহাড়ি খাবার ট্রাই করবেন, খুবই রিজনেবল প্রাইস। মামা কি এখানে প্রত্যেক দিন থাকেন নাকি? মামাকে এখানে সপ্তাহে 4-5 দিনই পাবেন, তো আপনারা আসলে খাবেন অবশ্যই। আনিস ভাই, পাহাড়ি আমরা কেমন? হরমালি মুক্ত সেরাম, পাহাড়ি খাইতে ভালো, তেল ত্বক আছে কিন্তু ভালো লাগছে। এই মরিচ দেখান, একটু মরিচ দেখান, ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড় অভিযান সম্পূর্ণভাবে শেষ করতে পারছি, এর জন্য শুকরিয়া আল্লাহর কাছে। তো এই হচ্ছে আমার টিম মেম্বার, কী অবস্থা সবার? আলহামদুলিল্লাহ তো ভালো, আলহামদুলিল্লাহ অনেক এনজয় করলাম। ভাই উঠার চাইতে কিন্তু নামাটা অনেকটা ইজি, তাই না? হ্যাঁ ভাইয়া, নামাটা অনেক ইজি। তো আপনারা অবশ্যই মানে মানসিকভাবে প্রস্তুত থাকবেন, মানসিকভাবে প্রস্তুত না থাকলে আপনারা এই সীতাকুণ্ডু আসতে পারবেন না, কষ্ট হবে। সীতাকুণ্ডু বাজার থেকে এখন আমরা গুলিয়াখালী সি বিচের দিকে যাচ্ছি সিএনজি করে, আর এখান থেকে ভাড়া রিজার্ভ নিয়েছি 150 টাকা। আমরা এই সিএনজি দিয়ে এইখানে নামছি, এইখান থেকে গুলিয়াখালী সি বিচের যে সিএনজি স্ট্যাম্প, তো এইখান থেকে এখন আমরা হেঁটে গুলিয়াখালী একদম সি বিচে যাব। তো দেখি জোয়ারের পানি আসছে কিনা, তো সাথে থাকুন। এই হচ্ছে সি বিচের অবস্থা, গুলিয়াখালী সি বিচের। আসলে আমরা একটা রং টাইমে আসছি, এর কারণে এইখানে কোনো পানি নেই, অর্থাৎ জোয়ার আসে নাই, তো এর জন্য আমাদের এই কাদা উপর দিয়ে যেতে হবে ওই গুলিয়াখালীর যে বিচ, মেন বিচটা আছে ওইখানে যেতে হবে আর কি। তো ব্যাগ দিয়ে হাঁটতেছি, খুবই রিস্কের ভিতরে আছি, এর জন্য শট খুব একটা নিতে পারবো না। তো একদম বিচে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই দেখেন আমাদের পায়ের অবস্থা, একদম পুরে কাদা দিয়ে মেখে গেছি। এই কষ্টগুলো শুধু আপনাদের জন্য করতেছি, অবশ্যই আপনারা ভিডিওটি দেখে
আপনার মূল্যবান মতামত পেশ করবেন এবং আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এই হচ্ছে গুলিয়াখালি সি বিচ। অনেক কাদামাটি পার করে আমরা এই সি বিচ দেখার জন্য আসছি। তো খুব সুন্দর একটা ভিউ দেখে আসলে মনটা জুড়িয়ে গেছে একদম। তো এখানে আপনার জোয়ারে পানি দিয়ে একদম ভরে যায়, আর এখন জোয়ার নেই এর কারণে একদম এই শুকনো। আর বাংলাদেশের ভিতর মনে হয় এটাই ফার্স্ট যে বিচের পাশে এত সুন্দর সবুজ ঘাস এবং সাথে গাছ আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক গরু ছাগলও তাদের খাবার খাচ্ছে। তো আমরা একটু বিচে গিয়ে খেলা করব, কিছু পিকচার তুলবো, ছবি তুলবো, এবার একটু গোসল করে দেন আমরা আবার ব্যাক করবো। হবে কি বলেন ভাই? হ্যাঁ ভাই, এই হচ্ছে গুলিয়াখালি বিচ। এখন আমরা মোটামুটি অনেক ছবি টবি তুলছি আর কি, এখন গোসল করব। আর আমাদের ওই যে বাকি টিম মেম্বার চলে আসছে ভাই, তো ব্যাগগুলো কোথাও রেখে আমরা গোসল করব। ভাই একটু দেখি কি মাছ এগুলা, সাগরের না? ইলিশ। ইলিশ? সাগরের ইলিশ না, সাগরের ইলিশ। কবে গেছিলেন মারতে? ও, তো ভালো মাছ পাইছেন। সাগরের না সবগুলা? সাগরের, সাগর থেকে মাছ ধরে আসতেছে আঙ্কেলরা সব। এই হচ্ছে গুলিয়াখালি সি বিচ। তো এই মুহূর্তে জোয়ার বাড়তি, এর জন্য সবাই গোসল করতেছে, আর ঢেউ একটু বড় বড়, এই জন্য গোসল করে বেশ মজা হচ্ছে এখানে। এগুলো সব যা দেখতেছেন সব ভরে যাবে পানি দিয়ে। তো আমি একটু সাগর পানিতে গা ভিজিয়ে আসি। গুলিয়াখালি সি বিচ, এই মুহূর্তে অনেক ঢেউ আছে আর জোয়ারে পানি দেখতেছেন অনেক বাড়তেছে পানি। তো এখানে একটু গোসল করে এরপর আমরা পারে যাব। বন্ধুরা সব এনজয় করতেছে বিচে, পানি তো একদম ঘোলা নোংরা পানি। এই হচ্ছে গুলিয়াখালি সি বিচ, সে একটা জায়গা। তো কক্সবাজারের সামনে এটা কিছুই না আসলে, কক্সবাজার যারা দেখছেন তাদের কাছে এটা খুব একটা ভাল লাগবে না। তবে এইটার এই সাইডটা দেখলে আপনার আরেকটু ভাল লাগবে, কারণ এই সাইডটা হচ্ছে আপনার একদম মানে সবুজে ঘেরা আর পাশেই হচ্ছে সাগর, মানে অস্থির একটা জায়গা, আসলে দেখার মতো একটা জায়গা। আপনার একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই সাগরের পানি কিন্তু প্রায় আরও বেশ দূরে ছিল, কিন্তু প্রায় এই আপনার 20-25 মিনিট ওয়েট করার পরে পানি কিন্তু আস্তে আস্তে একদম আমাদের পাড়ে চলে আসছে। একটা সময় কিন্তু এগুলো সব ভরে যাবে, এই যা দেখতে পাচ্ছেন সব কিন্তু পানি দিয়ে ভরে যাবে। তো জানি না সেই সময় পর্যন্ত থাকতে পারবো কি না, কারণ আমাদের সময় খুবই স্বল্প। তো চেষ্টা করবো আপনাদের পুরো ভিউটা দেখানোর জন্য। গুলিয়াখালি সি বিচ দেখে আমরা খুবই ক্লান্ত, এর জন্য বাকি শটগুলো নিতে পারি নাই। এখন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসছি। আমরা অর্ডার করছি আপনার ডাল, গরুর মাংস এবং আলু ভর্তা। তো খেয়ে দেখি কী অবস্থা, একটু আলুর ভর্তা নিয়ে ট্রাই করি। আলু ভর্তাটা মোটামুটি আপনার ধনে পাতা ইউজ করা হয়েছে, এইজন্য ফ্লেভারটা একটু ভালো লাগতেছে। আর গরুর যে লাল ভুনা এটা নিচ্ছি, দেখি এটা কী অবস্থা। ঝোল দিয়ে প্রথমে খাই, ভালো লাগছে।
মাংসটা মোটামুটি খাওয়া যায়, তো খাওয়া শেষ করি দেন কথা হবে এবং খাওয়ার ভিতরে আমরা বাকি প্ল্যান করব, বাকি সময়টুকু কোথায় কাটানো যায়। সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, সবার কী অবস্থা? আমার অবস্থা একটু খারাপ, কারণ সারা রাত বৃষ্টিতে ভিজছি। এরপর আপনার আপনারা দেখছেন যে সীতাকুণ্ডে যখন আমি ছিলাম আমার প্রচণ্ড খারাপ অবস্থা ছিল, আমি প্রায় বমি করে দিয়েছিলাম সীতাকুণ্ডে পাহাড়ে ওঠার সময়। আমার শরীর খুবই ক্লান্ত, যার কারণে আমি শেষ পর্যন্ত আপনাদের এই বাঁশবাড়ে যে সি বিচে আমাদের যাওয়ার কথা ছিল সেটা যেতে পারি নাই। তো আমরা গুলিয়াখালি সি বিচ থেকে আমরা হোটেলে গিয়ে খাবার লাঞ্চ করার পরে আমরা সরাসরি ঢাকায় ব্যাক করি। ওইখানে বসে আমাদের আরও প্ল্যান করার দরকার ছিল যে আমরা বাকি সময়টুক কোথায় কোথায় ঘুরব, কিন্তু আপনার শরীরটা এত খারাপ ছিল যার কারণে আমরা ব্লগটি কমপ্লিট করতে পারি নাই। সরাসরি ঢাকায় চলে আসছি, বাসায় আসতে প্রায় রাত 11টা হয়েছে। তো এখন আমি সকালে আপনাদের সামনে আসলাম। তো আমাদের ব্লগটি খুবই কষ্ট হয়েছে, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি এখন প্রচণ্ড ঠান্ডা এবং জ্বরে ভুগতেছি, আমার জন্য সবাই দোয়া করবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।